আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আমরা দীর্ঘদিন থেকে বেশ কয়েকটি পর্বে ইবাদত সংক্রান্ত বিষয়ে কথা বলে আসছিলাম। এই পর্যায়ে এসে আমি যেটা বলতে চাই সংক্ষেপে, সেটা হলো এই যে আমরা অনেক সময় আমাদের গরিব মুসকিন অসহায় ভাই বোনদেরকে আমরা সাহায্য করে থাকি, সহযোগিতা করে থাকি, যা আমরা করতে বাধ্যও বটে। যেমনটি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের সম্পদ থেকে তোমরা সদাকা করো, দান করো, এবং সেটা আমাদেরকে আল্লাহ বলেছেন যে আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রিজিক তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা ইনফাক করো, সেখান থেকে তোমরা খরচ করো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া সম্পদ আমরা খরচ করব। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে সমস্ত নেককার বান্দাবান্দি তারা জান্নাতে প্রবেশ করবে, ইয়াশরাবুনা মিন কাসিন, তারা এরকম পান পাত্র থেকে শারাব পান করবে, পানীয় পান করবে, কানা মিজাজুহা কাফুরা, যাতে কাফুর পানি মিশ্রিত থাকবে। এটা এক ধরনের বিশেষ ধরনের পানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে জানিয়েছেন যে জান্নাতীরা যখন জান্নাতে থাকবে তখন তারা এরকম এরকম সুস্বাদু পানীয় তারা পান করবে যেখানে কাফুর মিশ্রিত থাকবে। এখন কারা সেখানে যাবে, কারা এটা পান করবে, তাদের গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, যে তাদের একটা বৈশিষ্ট্য হলো এই যে তারা গরিব মিসকিন অসহায় যাদেরকে খাবার দিত তাদেরকে খাবার দিত লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এবং তারা বলতো লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো যাজা চাই না, কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, এবং কোনো কৃতজ্ঞতাও চাই না। আমরা যে তোমাদেরকে খাওয়াচ্ছি বিনিময়ে তোমরা আমাদেরকে শুক্রিয়া জানাবে, বিনিময়ে তোমাদের কাছ থেকে আমরা কোনো প্রতিদান না, কোনো কিছুই আমরা আশা করি না। আমরা কেন করছি, যা তোমাদেরকে খাওয়াচ্ছি এটা আমাদের কাছেও খুবই প্রিয় খাবার, এটা আমাদেরও খুব পছন্দনীয় খাবার, এর প্রয়োজনীয়তা আমাদেরও রয়েছে। এত তো সত্য আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি, কিন্তু তোমরা আমাদের শুকরিয়া আদায় করো, আমাদের পেছনে পেছনে চলো, আমাদের অবদান ভুলে যেও না, এই জাতীয় কোনো লক্ষ্যে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি না। আমার যেটা বলা উদ্দেশ্য এই, আমরা অনেক সময় গরিব মিসকিন অসহায় মানুষদের সাহায্য এবং সহযোগিতা করে আমরা তাদেরকে বলে থাকি আমার জন্য একটু দোয়া করবেন, না এই যে আপনি তার কাছে দোয়াটা চাইলেন এটা তো তার কাছে আপনার প্রতিদান চাইলেন। অথচ জান্নাতীদের বৈশিষ্ট্য হলো তারা এমনটা করবে না, লা নুরিদু মিনকুম জাযাআন, কোনো প্রতিদান চাই না, বরং আমরা কি করব, আমরা গরিব মিসকিন অসহায় ভাই বোনদেরকে সাহায্য এবং সহযোগিতা করে আমরা এটা বুঝব যে আমি এখন একটা সৎকর্ম করেছি, আমি একটা ন্যাক আমল করেছি, আমি একটা ভালো আমল করেছি, আমি ফকিরের হাতে টাকাটা দিয়ে আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমি অসুস্থ আপনি আমাকে সুস্থ করে দেন, আমি অভাবগ্রস্ত আমার অভাব আপনি দূর করে দেন, আমি ঋণগ্রস্ত আপনি আমার ঋণ আমাকে ঋণ থেকে মুক্তি দান করুন, আমি আমি পেরেশানিতে আছি আপনি আমার পেরেশানি থেকে মুক্তি দান করুন, আপনি এটা আল্লাহকে বলবেন। আপনি দান করেছেন, এখন আপনার সময়টা হলো দোয়া কবুলের সময়। যিনি ন্যাক আমল করেন, যিনি সৎকর্ম করেন, তিনি দোয়াল কবুলের যোগ্যতায় তিনি পৌঁছে যান, ওই মাকামে তিনি পৌঁছে যান। আমরা জানি বিখ্যাত ওই হাদিস যে তিন ব্যক্তি যখন গর্তের মধ্যে এরকম পড়ল এবং তাদের গর্তের উপরে যখন বড় ধরনের একটা পাথর চাপা পড়ল, তখন তিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাদের তিনটি সৎকর্মের কথা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। সুতরাং সৎকর্মের উসিলায় দোয়া করা যায়। আমি ফকিরকে খাওয়ালাম, আমি মিসকিনের হাতে টাকা দিলাম, আমি তাকে বলবো না যে তুমি আমাকে আমার জন্য দোয়া করো,
বরং তার তাকে আমি তাকে দেব, তাকে আমি সন্তুষ্ট করে খাওয়াবো, আর বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমি আপনার একজন অসহায় গোলামকে সাহায্য করেছি, আমি তাকে সহযোগিতা করেছি। মাওলাই করিম আপনি বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। মাবুদ আমি আপনার অসহায় গোলামকে সাহায্য করলাম, আমি আপনার নির্দেশ মেনেছি, আপনি ওয়াদা করেছেন আপনি আমাকে সাহায্য করবেন, আমি এখন মুসিবতে আছি, আমি এখন পেরেশানিতে আছি, আমি এখন অসুস্থ, আমি ঋণগ্রস্ত, মাওলাই করিম আপনি আমাকে সাহায্য করেন, মুসিবত থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমার যেটা বলা উদ্দেশ্য সেটা হল এই, আমরা ফকির মিসকিন এদেরকে কোনো কিছু দিয়ে তাদের কাছ থেকে আমরা কোনো কিছুই চাইব না, তাদেরকে এটা বলবো না যে তোমরা আমার জন্য দোয়া করো, বরং আমরা দোয়াটা আল্লাহ তাআলার কাছে করব, আয় আল্লাহ আপনি আমাকে এ সাহায্য করেন, আমাকে সহযোগিতা করেন, মুসিবত থেকে মুক্তি দিন, আমাকে অসুস্থতা থেকে মুক্তি দান করেন, আমি আপনার একজন অসহায় গোলামকে সাহায্য করেছি। কারণ আপনার এই কাজটা ছিল একটা সৎকর্ম, যিনি কোনো সৎকর্ম করবেন তখনই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া এই সৎকর্মের উসিলায় আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আমরা এটা জানার চেষ্টা করি এবং সেই আলোকে আমরা এখন থেকে আমাদের আমলকে আমরা পরিশুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।